नमस्कार बंधुरा, सहज रेसिपी यूट्यूब चैनेले तोमादे सकल के स्वागत जानिए आज के शुरू करछी गोटा डिम दिए आलू दिए डिमेर कारी रेसिपी। ए रान्नाटा करार जोन्नो आमी नियेछी चारटे मुरगीर डिम, नियेछी चारटे माझारी साइजेर आलू, बेस बड़ो बड़ो टुकड़ो करे एगुलोके केटे रेखेछी। नियेछी एकटा बड़ो साइजेर टमेटो, एटिकेओ छोटो छोटो टुकड़ो करे केटे नियेछी। নিয়েছি তিনটে পেঁয়াজ, ছোট ছোট টুকরো করে কাটা আছে। আদা রসুন বাটা নিয়েছি এক চামচ করে। কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, মাঝখান থেকে চিরে নিয়েছি। দুটো তেজপাতা লাগবে, নুন লাগবে স্বাদ মতো, তেল পরিমাণ মতো সর্ষের তেল, হলুদ গুঁড়ো নিয়েছি দেড় চামচ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এক চামচ করে, গোটা জিরে নিয়েছি এক চামচ। এবার শুরু করতে চলেছি আজকের এই রেসিপিটি। প্রথমে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেব কিছুটা জল। জল কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আমি সব আলুগুলোই এইভাবে দিয়ে নেব। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারটে ডিম নিয়েছিলাম, ওই চারটে ডিমকে আমি দিয়ে দেব। এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেব যাতে আলু এবং ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু মিশিয়ে নেব নুনটা। এবার আমি ঢাকা চাপা দিয়ে এটাকে 10 মিনিট সিদ্ধ হতে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। বন্ধুরা, আমি ফিরে এলাম 10 মিনিট পর। আমার ডিম এবং আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঝাঁঝরির সাহায্যে ছেঁকে নেব। আমি এবার ডিম এবং আলুগুলোকে ছাড়িয়ে নেব। ডিম এবং আলুগুলোকে ছেঁকে নিয়েছি ঝাঁঝরির সাহায্যে, আলুগুলোকে ছেঁকে নিয়েছি এবং আমি এবার ডিমগুলোকে ছাড়িয়ে নেব। আমার ডিম ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আমি কড়ায় কিছুটা তেল দিয়ে দিলাম। ডিমগুলোকে এবার ভেজে নেব কড়ার তেল গরম হয়ে গেলে। আমি তেল গরম হয়ে গেলে কড়ার মধ্যে একটু সামান্য নুন এবং সামান্য একটুখানি হলুদ দিয়ে দেব, দিয়ে ডিমটা ভাজব যাতে ডিম গায়ে না ছেটকায়। একটু ভালো করে মিশিয়ে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি একে একে ডিমগুলো এতে দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। আমি ডিমগুলোকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। ডিমগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নিয়েছি, এবার ডিমগুলোকে আমি একটা জায়গায় তুলে নেব। আমি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে ফোড়ন। ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা।
হালকা করে কষে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব কাঁচা লঙ্কা। নুন দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি একে একে সমস্ত মশলা এর মধ্যে অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আবারও আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ধনের গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বেটে যে জলটা হয়েছিল সেই জলটা। আবারও আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। ভালো করে মশলার সঙ্গে আলু মিশিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এর মধ্যে আর একটু সামান্য পরিমাণে জল দেব। ভালো করে ঝোল ফুটতে আরম্ভ করলে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা এবং ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আর 2 মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে ডিম দিয়ে ডিমের কারি রেসিপি। এবার এটা আমি একটা জায়গায় নামিয়ে দেখাবো। দেখো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল আলু দিয়ে ডিম দিয়ে এই তরকারিটা। এই রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবে যে আজকের রান্নাটা তোমাদের কেমন লেগেছে, এবং যদি রান্নাটা ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে সর্বদাই জুড়ে থাকবে। তোমরা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ফিরে আসব কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সবার খেয়াল রেখো।